প্রিয়পাল, আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিতর চতুর্ভুজ অধ্যায়ের চতুর্ভুজের কোন সমষ্টি ধর্ম তার উপর আলোচনা করব। আমি চতুর্ভুজের কোন চারিটার মাপর সমষ্টি যে 360 ডিগ্রি হয় সেইটো আমি কেনেকে জানিলে হয় চাওঁ। গতিকে চতুর্ভুজের কোন চারিটার মাপর সমষ্টি মানে কোন কেইটা, মানে চতুর্ভুজের অন্ত কোন কেটার মাপর সমষ্টি 360 ডিগ্রি বলে কোয়া হয়। গতিকে এই কথা যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজ মানে আমার যেন হবে এ বি সি ডি এই এটা এই চতুর্ভুজ, আমি কি কব লাগে, এই ইয়ার প্রমাণ করব লাগে এই চতুর্ভুজটোর কোন কেইটার মাপর সমষ্টি 360 ডিগ্রি বলে কব লাগে। গতিকে আমি ইয়াতে কব পারো কি এ বি সি ডি এটা চতুর্ভুজ। আমি কি প্রমাণ করব লাগে, প্রমাণ করব লাগে যে প্রমাণ করব লাগে যে এ কোণ প্লাস বি কোণ, আমি কোণ বলি কলে সদায় অন্তঃকোণৰ কথাহে আমি কম স্পেশালি, আৰু বহিঃকোণৰ কথাটো আমি কৈ দিম। বহিঃকোণ বুলি কলে প্লাস সি কোণ প্লাস বি কোণ ইজ ইকুয়েল টু 360 ডিগ্রি বুলি প্রমাণ করব লাগে। গতিকে আমি ইয়াতে এটা কি করি, অঙ্কন এটা করব লাগিব। অঙ্কন কি এ সি বা বি ডি আমি কর্ণ সংযোগ করা হল, এ সি সংযোগ করা হল, এ সি সংযোগ করা হল, কিন্তু এ সিও হব পারে বি ডিও হব পারে। গতিকে এ সি সংযোগ করা হল, আমি কি করে দিও সংযোগ করিল, বুঝি পাইছা, এইটো আর এইটো বিন্দু সংযোগ করিল। গতিকে সংযোগ করা কি হল, আমার দুটা ত্রিভুজ পালো এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ। গতিকে আমি প্রমাণ খেলে কি করি, আমি প্রমাণ করি ইয়াতে আমার এটা জানো, আমি জানো কি ত্রিভুজের কোন তিনিটার মাপর সমষ্টি 180 ডিগ্রি। গতিকে আমি এই উপপাদ্যটি ইয়াতে ব্যবহার করি, আমি জানো যে ত্রিভুজের কোণ তিনিটার মাপর সমষ্টি 180 ডিগ্রি বুলি আমি কি করব, আমি এইটো উপপাদ্যটো পাইছো। গতিকে আমি যদি ত্রিভুজ কি লও, ত্রিভুজ এ বি সির পৰা যদি লও, গতিকে ত্রিভুজ এ বি সির পৰা আমি কি পাম, বি কোণ প্লাস এই কোণ, বি কোণ প্লাস এই কোণটো বি এ সি কোণ, আমি এই কোণটো বুলি কৈছো বি এ সি প্লাস, আমি যদি এই কোণটো কওঁ এ সি বি, এ সি বি এই কোণ তিনিটাৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্রি, আমি এক নম্বৰটো দিছো। একেদৰে আমি কি কব পাৰো, একেদৰে ত্ৰিভুজ এ ডি সিৰ পৰা, এ ডি সিৰ পৰা, এ ডি সিৰ পৰা আমি কি কব পাৰিম, বিকোণ প্লাস, বিকোণ প্লাস এই কোণটো ডি এ সি, বি এ সি প্লাস এই কোণটো ডি বা এ সি ডি, এ সি ডি 180 ডিগ্রি, এই দুটা আমি সম্পূর্ণ করি হল এইটো কোণ আর এইটো কোণৰ মাপৰ সমষ্টি 180 ডিগ্রি, মানে এই ত্রিভুজ এইকেইটা কোণৰ মাপৰ, যেহেতু দুটা বেলেগ বেলেগ ত্রিভুজ। গতিকে আমি এক আৰু দুই যোগ কৰিলে পাম কি, এক যোগ দুইৰ পৰা আমি কি পাম, এইটো আমি যোগ কৰিম
বিকোণ প্লাস দ্বিকোণ, বিকোণ আর দ্বিকোণ যোগ করিল, তারপিছত কি বিএসি, একটু একটু লিখিল, বিএসির লগত আমি ডিএসি একটু লিখিল, ডিএসি প্লাস এসিবি, এসিবি প্লাস এসিডি, এসিডি এইটো আমি যোগ করিলো, তার বাওফালটো বাওফালটো যোগ করিলো, আর উপফাল দুটা আমি যোগ করিলো 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি। গতিকে আমি এইটো যোগ করছো, দিয়া ইয়ার পর আমি এখানে মচি দিছো, ভালকে মন করে পাইছিলি। গতিকে বিকোণ প্লাস, আমি এইটো লিখিছো বিকোণ প্লাস বিকোণ, বিএসি আর ডিএসি, বিএসি আর ডিএসি এই কোণটো মিলি, এই দুটা, এই দুটা কোণ মিলি কি হবো আমার ডাঙর কোণ, দুটা এই দুটা কোণ মিলি আমি এ কোণটো পাম, প্লাস এই কোণটো এসিবি আর এসিবি, এসিবি আর এসিডি এইটো কোণ আর এই কোণটো মিলি আমি কি কোণ পাম, সি কোণটো পাম, আর 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি মানে আমি কিমান পাম, 360 ডিগ্রি পাম। নিশ্চয় বুঝি পাইছা? এটা আমি এই সদায় লিখিছো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস বি কোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, তার মানে আমার এইটোৱে প্রমাণিত, প্রমাণ কৰিব দিছে আমাক, তার মানে চতুর্ভুজৰ কোণ চাৰিটাৰ মাপৰ সমষ্টি 360 ডিগ্রি। নিশ্চয় বুজি পাইছা? আৰু তোমালোকে যদি আমাৰ চেনেল প্ৰিজম ক্লাছেছ পাছৰ সাবস্ক্রাইব কৰা নাই, সাবস্ক্রাইব কৰিব পাৰা, ভাল লাগিলে ভিডিঅটো শ্বেয়াৰ কৰিব পাৰা, আৰু তোমালোকৰ মতামতৰ কমেন্টৰ সহায় জনাব, যাতে আমি আৰু নতুন নতুন ভিডিঅ' প্ৰস্তুত কৰিবলৈ উৎসাহ পাওঁ। আজিলৈ আমি ইমানতে সামৰিছো, ধন্যবাদ।